9.2 অনুশীলনী 13 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। 13 নম্বর পর্বে আমি তোমাদের মূল বইয়ের 29 নং সৃজনশীলটি সমাধান করাবো। দেখো 29 নং সৃজনশীলটিতে কি বলা আছে, প্রদত্ত চিত্রের আলোকে, এই চিত্রের আলোকে কত বলা আছে এসি এর পরিমাণ বের করো। দেখো আমি একটু চিত্রটা বর্ণনা করে দিই, সেটা হলো যে এবি সমান দেওয়া আছে হচ্ছে 1, বিসি সমান দেওয়া আছে হচ্ছে রুট 3, আর এই এসি বের করতে বলা হয়েছে, এবং একোণ সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, আর ত্রিকোণ সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, আর বিকোণ হচ্ছে 90 ডিগ্রি। তো বলা আছে যে এসি এর পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রথমে ক নং সমাধান করাবো। দেখো আমরা চিত্র থেকে কি পাই, দেখো চিত্র হতে পাই আচ্ছা চিত্র হতে কি পাই দেখো, সেটা হলো যে এবি সমান ওয়ান, আর বিসি সমান হচ্ছে রুট থ্রি। দেখো আমরা এবি সমান ওয়ান পেয়েছি আর বিসি সমান হচ্ছে রুট থ্রি পেয়েছি। এখন এসি এর পরিমাণ কত বের করতে বলা হয়েছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এস স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তার মানে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই এস স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাই দেখো এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এই দেখো যে ব্যাপারটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই সেটা হলো অতিভুজ স্কয়ার। মনে রাখবা যে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কয়ার মানে এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এখন আমরা এ সি এর মান বের করব, বা দেখো যে ব্যাপারটা এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি, সমান দেওয়া আছে হচ্ছে 1, তার মানে স্কয়ার আছে যেহেতু তাহলে 1 স্কয়ার প্লাস বি সি, সমান দেওয়া আছে রুট 3, যেহেতু এরপরে স্কয়ার দেওয়া আছে তাই স্কয়ার দিলাম। বা এখন দেখো আমরা এস স্কয়ার আছে, স্কয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে হবে রুট, আর 1 স্কয়ার মানে হচ্ছে 1, রুট আর স্কয়ার কাটা যাবে থাকে হচ্ছে 3, বা এসি সমান রুট 4, অতএব এসি সমান 2, রুট 4 মানে হচ্ছে 2, এইটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো প্রথমে বের করতে বলা হয়েছিল যে এসি এর পরিমাণ নির্ণয় করো। দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু মানে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, মানে এসি স্কয়ার ইকুয়াল টু দেখো যে এ বি এর মান আমরা জানি, এ বি এর মান হচ্ছে 1 আর বি সি এর মান হচ্ছে রুট 3। তো এখন আমরা যেহেতু এ বি স্কোয়ার আছে তাহলে 1 স্কোয়ার, আর বি সি এর মান হচ্ছে রুট 3, যেহেতু স্কোয়ার আছে তাহলে রুট 3 স্কোয়ার। ক্যালকুলেশন করে এ সি এর মান বের করো, বের করলেই নির্ণয় অ্যান্সার চলে আসবে। আশা করি ক নং অঙ্ক সুন্দর করে বুঝতে পেরেছো। এবার খ নং দেখো, খতে বলা আছে ট্যান এ প্লাস ট্যান সি এর মান কত, মান নির্ণয় করো। তাহলে আমরা খ নং করাবো। দেখো যে ব্যাপারটা খ সমাধান করাবো, প্রদত্ত রাশি যেহেতু মান বের করতে বলছে ট্যান এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় করো, তাহলে প্রদত্ত রাশি সমান হচ্ছে ট্যান এ প্লাস ট্যান সি। দেখো আমরা প্রদত্ত রাশি লিখেছি ট্যান এ প্লাস ট্যান সি। তো দেখো ট্যান এ মানে এ কোণ, মনে রাখবা যে কোণের বিপরীত বাহু হয় হচ্ছে, যদি আমরা কোণ ধরি একে তাহলে কোণের বিপরীত বাহু হয় হচ্ছে লম্ব। তার মানে যদি আমরা কোণ এই একে বিবেচনা করি তাহলে লম্ব হবে হচ্ছে বিসি আর ভূমি হবে এ বি। আমরা সবসময় মনে রাখবো যে কোণে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর আমরা যে কোণটা নিব ওই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব। দেখো কোণের বিপরীত বাহু লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ বি। তো দেখো ট্যান এ এখানে কোণ বিবেচনা করা হয়েছে একে এ, আমরা জানি ট্যান সমান লম্ব ভাগ ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ হচ্ছে
ভূমি, তো লম্ব ভাগ ভূমি, ট্যান এ সমান হবে লম্ব ভাগ ভূমি। কিন্তু কোন মনে রাখবা যে কোণের বিপরীত বাহু অল টাইম মনে রাখবা কোণের বিপরীত বাহু হয় হচ্ছে লম্ব। তো দেখো ট্যান এ, ট্যান এ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, যেহেতু কোণ এ এর এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব হবে তাহলে বিসি আর ভূমি হবে হচ্ছে এ বি, তার মানে ট্যান এ ইকুয়াল টু হবে বিসি ভাগ এ বি, তার মানে আমরা লিখবো ট্যান এ ইকুয়াল টু বিসি ভাগ এ বি প্লাস ট্যান সি। দেখো ট্যান সি কোণ এখন হচ্ছে সি কোণ, মনে রাখবা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এখন কিন্তু লম্ব হচ্ছে এই সি কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে এ বি, তার মানে আমরা ট্যান সমান জানি লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব হবে হচ্ছে এ বি আর ভূমি হবে হচ্ছে বিসি, তাহলে লম্ব হচ্ছে এ বি ভাগ ভূমি হচ্ছে বিসি। দেখো এই লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আরেকবার বলতেছি যে ট্যান এ প্লাস ট্যান সি এর মান বের করতে বলা হয়েছে। সুতরাং আমরা দেখো ট্যান এ মনে রাখবা 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ আর কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ বি এ কোণের ক্ষেত্রে, তাহলে ট্যান এ ইকুয়াল টু হবে লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ বি। আর ট্যান সি, ট্যান সি, ট্যান সি সমান হবে কি দেখো কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি, আমরা ট্যান সি সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। এখন আমরা মান বসাবো, মান বসিয়ে ক্যালকুলেশন করব। তো দেখো যে ব্যাপারটা মান বসাবো বিসি, আমার বিসি সমান দেওয়া আছে রুট থ্রি আর এ বি, এ বি সমান দেওয়া আছে হচ্ছে ওয়ান প্লাস এ বি, এ বি সমান হচ্ছে ওয়ান আর বিসি, বিসি সমান হচ্ছে রুট থ্রি। এখন দেখো আমরা লসাগু করবো, ওয়ান আর রুট থ্রির লসাগু হচ্ছে রুট থ্রি, তো দেখো রুট রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হয় রুট থ্রি স্কোয়ার প্লাস রুট থ্রি আর রুট থ্রি কাটা যায় থাকে হচ্ছে ওয়ান ইকুয়াল টু রুট আর স্কোয়ার কেটে যায় থাকে থ্রি প্লাস ওয়ান ভাগ রুট থ্রি ইকুয়াল টু আসে হচ্ছে ফোর ভাগ রুট থ্রি। অতএব নিম্নেও মান, নিম্ন মান ফোর ভাগ রুট থ্রি, এটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ, দেখো প্রশ্নে বলেছিল একটা চিত্র দেওয়া আছে, প্রশ্নে বলা আছে ট্যান এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় করো। তো দেখো আমরা ট্যান এ এ কোণ যখন ধরেছি তখন মনে রাখবা কোণের বিপরীত বাহু হয় হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ বি, আমরা ট্যান এ সমান জানি লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ বি। আর ট্যান সি, তাহলে ট্যান সি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। এখন এগুলোর মান বসাও, বসিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে নিম্ন অ্যান্সার আসবে। আশা করি তোমরা খনং অঙ্ক সুন্দর করে বুঝতে পেরেছো। এখন আমরা গ সমাধান করাবো। দেখো গতে বলা আছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। দেখো এখন এক্স এবং ওয়াই এর মান বের করব। তো আমরা খ হতে পাই, হতে পাই, তোমাদের মনে আস কিনা জানি না, যে খ হতে আমরা বের করেছিলাম ট্যান এ, ট্যান এ ইকুয়াল টু রুট থ্রি ভাগ ওয়ান। দেখো ট্যান এ ইকুয়াল টু আমরা খ থেকে বের করেছিলাম যে রুট থ্রি ভাগ ওয়ান, এটা খ থেকে বের করেছিলাম বা ট্যান। দেখো এ, এ কোণ সমান দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, দেখো এ কোণ সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এ কোণ সমান লিখব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট থ্রি, ব্রাকেটে লিখে দেবো চিত্র হতে, এটা আমরা পেয়েছি চিত্র হতে। দেখো যে ব্যাপারটা এ কোণ সমান এক্স প্লাস ওয়াই, দেখো চিত্রের দিক তাকাও, এ কোণ সমান এক্স প্লাস ওয়াই, এটাই লিখেছি বা ট্যান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেখো রুট থ্রি, আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, এবার উভয় পক্ষ থেকে ট্যান আর ট্যান কাটা যায়, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি এক নং দিলাম। দেখো আমরা খ হতে পেয়েছিলাম ট্যান এ ইকুয়াল টু রুট থ্রি ভাগ ওয়ান। এখন এ, এ কোণ সমান দেখো আমরা চিত্রতে জানি এ কোণ সমান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট থ্রি, এখন দেখো রুট থ্রি সমান ট্যান 60 ডিগ্রি, আমরা জানি রুট থ্রি মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো রুট থ্রি সমান হচ্ছে ট্যান 60 ডিগ্রি, এই মানটা তোমাদের মনে রাখতে হবে, যে ব্যাপারটা আমি
পাশে লিখে দিই, সেটা হলো ট্যান 60° সমান রুট থ্রি। দেখো ট্যান 60° সমান রুট থ্রি। তো এবার উভয় পক্ষ থেকে ট্যান আর ট্যান কাটা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60° এক নাম্বার দিয়েছি। আবার অনেকে আবার আব্বা আবার লিখতে যাই, আব্বা লিখে ফেলো আবার। দেখো আবার আমরা কি জানি, দেখো যে ব্যাপারটা খত থেকে পেয়ে আমরা পাই, সেটা হলো যে ট্যান সি। দেখো ট্যান সি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম 1/√3। দেখো খত থেকে আমরা ট্যান এ ইকুয়াল টু পেয়েছিলাম √3/1, আর ট্যান সি ইকুয়াল টু 1/√3, এটা খতেই আমরা পেয়েছি। এখন দেখো বা ট্যান, দেখো সি, সি সমান হচ্ছে x-1। দেখো সিকোন সমান x-1, সিকোন সমান x-1। আর দেখো যে ব্যাপারটা 1/√3, আমরা জানি ট্যান 30° সমান 1/√3, ট্যান 30° মান হচ্ছে 1/√3। দেখো সেটা হলো যে ট্যান 30° মান 1/√3, আর সিকোন সমান সেটা হলো যে x-y। উভয় পক্ষ থেকে ট্যান আর ট্যান কাটা, অতএব x-y ইকুয়াল টু 30°। এটা 2 নং। দেখো যে ব্যাপারটা আবার বলছি, সেটা হলো যে আমরা খত থেকে পেয়েছিলাম যে ব্যাপারটা ট্যান সি ইকুয়াল টু 1/√3। আচ্ছা সিকোন সমান x-y, আর 1/√3 সমান হচ্ছে ট্যান 30°। এবার উভয় পক্ষ থেকে ট্যান আর ট্যান বাদ দিয়েছি, বাদ দিলে x-y ইকুয়াল টু 30°, 2 নং সমীকরণ। এখন 1 ও 2 নং সমীকরণ যদি যোগ করি, যোগ করলে কিন্তু আমরা x এর মান পাবো। তো আমরা যোগ করি 1 ও 2 নং সমীকরণ যোগ করি। দেখো 1 ও 2 নং সমীকরণ যোগ করবো, 1 নং সমীকরণে আছে x+y ইকুয়াল টু 60°, আর 2 নং সমীকরণে আছে x-y ইকুয়াল টু 30°। আমি যদি যোগ করি, যোগ করলে y আর y কাটা যাবে, x আর x যোগ করলে 2x, আর 60 আর 30 যোগ করলে হয় 90°। বা x ইকুয়াল টু 2 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে হবে ভাগ, অতএব x ইকুয়াল টু আসে 45°। এখন আমরা x এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, অথবা 1 নং সমীকরণে তো 2 নং সমীকরণ যদি বিয়োগ করে, বিয়োগ করলে y এর মান আসবে। তুমি যদি x এর মান 1 নং এ বসাও, সেক্ষেত্রে y এর মান আসবে, অথবা 1 থেকে 2 নং সমীকরণ বিয়োগ করলে y এর মান আসবে। তো আমি মানই বসাবো, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে দেখো x+y ইকুয়াল টু 60°, x এর স্থলে 45° লিখবো, 45° প্লাস y ইকুয়াল টু 60°, বা y ইকুয়াল টু 60° মাইনাস 45°, অতএব y ইকুয়াল টু 15°। দেখো x এর মান হচ্ছে 45°, আর y এর মান হচ্ছে 15°। তাহলে আমরা লিখবো, অতএব নিম্ন মান, অতএব নিম্ন মান x ইকুয়াল টু 45° ও y ইকুয়াল টু 15°। দেখো আমার নিম্ন মান চলে এসেছে, খুব সহজে অঙ্কটা আমরা সমাধান করেছি। দেখো যে গত বলা আছে x ও y এর মান নির্ণয় করো। তো দেখো যে ব্যাপারটা, সেটা হলো আমরা খ নং হতে পাই ট্যান এ ইকুয়াল টু √3/1, এবং ট্যান সি ইকুয়াল টু 1/√3। আমরা এটা খ থেকেই জানি, তাহলে ট্যান এ ইকুয়াল টু √3/1। আমরা এ সমান, দেখো চিত্র থেকে পাই এ সমান x+y ইকুয়াল টু √3। দেখো √3 ইকুয়াল টু আমরা জানি ট্যান 60°, উভয় পক্ষ থেকে ট্যান আর ট্যান বাদ দাও, বাদ দিলে x+y ইকুয়াল টু 60° পাবে, 1 নং সমীকরণ দিয়েছি। আবার ট্যান সি ইকুয়াল টু পেয়েছি 1/√3। তো দেখো সি, সিকোন সমান দেখো প্রশ্নে দেওয়া আছে x-y, আর 1/√3 ইকুয়াল টু ট্যান 30°, আমরা জানি ট্যান 30°র মান জানি 1/√3। উভয় পক্ষ থেকে ট্যান আর ট্যান কাটা, x-y ইকুয়াল টু
30 ডিগ্রি। এখন এক ও দুই নং সমীকরণ যোগ করলে আমরা এক্স এর মান পাই 45 ডিগ্রি, এক্স এর মান এক নং সমীকরণে বসালে আমরা ওয়াই এর মান পাই হচ্ছে 15 ডিগ্রি। অতএব নিম্ন মান এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি ও ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। আশা করি গ নং অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছ। আমি পরবর্তী লেকচারে তোমাদের মূল বইয়ে যে 30 নম্বর সৃজনশীল আছে সেই সৃজনশীলটি সমাধান করাবো। আর আমার এই লেকচারটিকে কোথা থেকে দেখতেছো, মানে তোমরা কোন স্কুলে পড়ো, সেই স্কুলের নাম অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো।